নমস্কার, আমি সঞ্জীব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনায় করব সেটা বুঝতেই পারছেন যে বেগুন গাছ। হ্যাঁ, এই বর্ষাকালের দিনে বেগুন গাছ কিভাবে আমরা পরিচর্যা করব এবং বেগুন গাছ থেকে কিভাবে আমরা বেশি পরিমাণে ফলন নেব এবং কিভাবে তার রোগ পোকার হাত থেকে তাকে রক্ষা করব। কারণ বর্ষাকালে এই ঘন ঘন বর্ষায় আমরা কিন্তু ওষুধ স্প্রে করতে পারি না, আবার করলেও কিন্তু থাকে না। তাই আমরা কিভাবে ওষুধও ব্যবহার করব, খাবারও দেব, সব কিছু করব, কিন্তু কিভাবে তাকে নেব এবং এইরকম ভালো ফলন আমরা পেতে পারি সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা আজকের আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার বেগুন গাছ, দু তিন রকমের বেগুন গাছ আমার রয়েছে। এর আগেও বিভিন্ন ছবিতে হয়তো দেখেছেন, ভিডিওতে দেখেছেন, লম্বা ধরনের এক ধরনের বেগুন আছে, কালো এক ধরনের বেগুন আছে এবং সাদা এই এক ধরনের বেগুন রয়েছে। দেখুন কি হারে ফলনটা আগে হয়েছে সেটা দেখে নিন একবার। এর আগে তো তুলেছি, সেটা আপনাদের সামনে দেখিয়েছি এবং এখনও গাছে কি হারে ফলন হয়ে রয়েছে সেটা দেখুন। প্রত্যেকটা ডালে ডালে প্রায় ফলন হয়ে রয়েছে। এই বর্ষাকালে গাছগুলোকে একটুখানি এক্সট্রা কেয়ার কিন্তু নিতে হয়, বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে। বেগুন গাছের দেখবেন পোকা লেগে যায়, অর্থাৎ ডগা ঝুলে পড়ে, ঢলে পড়ে, অর্থাৎ চোষক পোকা লাগে। এই চোষক পোকার হাত থেকে যদি না বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা বেগুন এত সুন্দর কিন্তু থাকবে না এবং এই ডগাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝুলে পড়বে, অর্থাৎ নুয়ে দেবে এখান থেকে। এর ভিতরে ভাঙলেই দেখতে পাবেন যে নরম টাইপের এক ধরনের চোষক পোকা তারা এখান থেকে ছিদ্র করে ওর মধ্যে ঢুকে যায়, গিয়ে ওইটাকে নষ্ট করে দেয়। তারা রস খেয়ে নেয়, আস্তে আস্তে ঢলে পড়ে নোটা। এইভাবে বেগুন গাছের কিন্তু বিশেষ করে রোগটা কিন্তু আক্রমণ হয়। তাই আমাদের প্রথম অবস্থায় কী করতে হয়, একটুখানি গাছ যখন বড় হয় বা রোপণ করতে হয় তখন দানা জাতীয় কিছু পেস্টিসাইড, অর্থাৎ ফুরিডন বা ফোরটক্স বা ফুরাডন যেটাকে আমরা বলি, এইরকম ধরনের যদি ঔষধ যদি গাছের গোড়ায় একবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা অন্তত কমপক্ষে 22 থেকে 25 দিন সুরক্ষিত থাকে এবং গাছটা সুন্দর সুস্থ সবল একটা ধারণ করতে পারে গাছ। তাহলে সেই জায়গাটায় প্রথম অবস্থাতে করতে হয় এবং তারপরেও যদি আমরা এই দানা ওষুধ প্রয়োগ করি কী ক্ষতিকারক হতে পারে। এর ক্ষতিকারকটা হচ্ছে এই, কারণ দানা ওষুধটা অন্তর্বাহী ওষুধ। এই দানা ওষুধটা যত বেশি আমরা প্রয়োগ করব তত কিন্তু গাছের মধ্য দিয়ে আস্তে আস্তে কিন্তু এই ফলের মধ্যে কিন্তু প্রবেশ করবে এই ওষুধটা, বিষটা। অর্থাৎ আমরা কিন্তু চাইছি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। তাই আমরা গাছ প্রথম অবস্থায় লাগানোর জন্য, সুরক্ষিত লাগানোর করার জন্য আমরা প্রথম অবস্থাতেই এই ওষুধটাকে ব্যবহার করতে পারি। কিন্তু যখন ফল এসে যাবে তখন কিন্তু আমরা দানা জাতীয় কোনো ওষুধ কিন্তু ব্যবহার করতে পারবো না বা করা উচিত নয়। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আমাদের সপ্তাহে, বিশেষ করে বর্ষাকালের দিনে সপ্তাহে একবার না হলেও 8 থেকে 10 দিনের মাথায় একবার, মাসে 3 বার আপনাকে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে। কি ওষুধ স্প্রে করবেন? আমরা এখন বর্তমানে সবাই যারা চাষ করছি কম বেশি করে ছাদে বা বাগানে, আমরা অর্গানিক পদ্ধতিতে চাষ করতে শিখেছি বা করছি, আমরা শিখছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা ব্যবহার করি, 3টে ওষুধ কিন্তু আমি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কাটাপ্পা, একটা হচ্ছে আপনার সুপার সোনাটা, একটা হচ্ছে কিন্তু আপনার কাকা। এই 3টে ওষুধ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু ব্যবহার করে থাকি। কারণ আজকের যে ওষুধটাকে প্রয়োগ করলাম তার অ্যাকশান যতদিন থাকলো, আবার যদি সেই ওষুধটাকে দিই, যে পোকাটা বেঁচে গেল সেই পোকাটার কিন্তু রেসিস্ট্যান্স পাওয়ারটা কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ ওই পোকাটা কিন্তু আর মরবে না। তাই আমরা পরবর্তী ক্ষেত্রে যদি আরেকটা ওষুধ ব্যবহার করে থাকি তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে থাকতে পারে। তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি আমার ওষুধগুলোকে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু গাছটা সুন্দর এবং স্বাস্থ্যবান থাকতে পারে। এবার আসছে খাবার। বেগুন গাছ, বিশেষত বেগুন গাছের মূল খাবার হিসাবে রাসায়নিক সার যদি
বাদ দিয়ে আমরা জৈবিকভাবে যদি করি, মাটি তৈরি করার সময় যেমন আমরা খাবার তৈরি করি, গাছ তৈরি করি, সেটা তো করেছি, সেই সাথে সাথে ফল যখন এসে যায় আমাদের কিন্তু পরিপূরক আমাদের খাবার দিতে হয়। কারণ একবার বেগুন তুলে নিলাম বা ফসল তুলে নিলাম, গাছের কিন্তু সম্পূর্ণ এনার্জি কিন্তু চলে গেল, তাই তাকে আবার করে নতুন করে খাবারটাকে দিতে হয়, দিলে আবার নতুন করে ফুল বা ফল ধরতে শুরু করে দেয় এবং প্রচুর পরিমাণ সেটাকে আমরা পেতে পারি। তাই আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আর কিছু নয়, আমার ভিডিও যারা দেখেছেন বা দেখেননি, একটা নতুন খাবার আমি যেটা তৈরি করেছি সেটা প্রত্যেকটা গাছে ব্যবহার করছি, সেটাকে বলছি গাছের হরলিক্স। এই গাছের হরলিক্স 8টি উপাদান দিয়ে আমি তৈরি করেছি, যারা এখনও দেখেননি তারা এই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে বানিয়েছি, এবং অসাধারণ একটা খাবার, যে খাবারটা প্রত্যেকটা গাছে ফল ফুল সবজিতে ব্যবহার করুন এবং দেখবেন গাছ ঝলমলে হয়ে থাকবে, এইরকম ফসল ফলবে। যে উপাদান করে সর্ষের খোল রয়েছে, বাদাম খোল রয়েছে, আর রয়েছে গোবর, তার সাথে রয়েছে ভাত, এই চারটে জিনিসের পচন ক্রিয়ার ফলে এক মাসের মধ্যে আপনার এই খাবারটাকে তৈরি করা যেতে পারে। যদি খুব বেশি দিন হয় 20-25 দিনের মধ্যে হয়ে যায়। তাহলে এইবার আমি এইটাকে ব্যবহার করছি, এই গাছে বেগুন গাছে দিয়েছি কিন্তু মাসে একবার, এবং বর্ষাকালে যেহেতু একটু বর্ষা বেশি হয় তাই সেটা 15 দিনে একবার করে ব্যবহার করছি, এবং দেখুন প্রত্যেকটা গাছের ফসল আমার দেখেছেন এর আগের ভিডিওতে এবং এখনও দেখতে পাবেন বেগুন গাছের ভিডিওটা শুরু করছি, যে প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। তাই এইভাবেই কিন্তু আপনারা খাবার ব্যবহার করতে পারেন, যে খাবারটা আজ আমি গাছকেও দেব। জাস্ট এই যে খাবারটা, এই খাবারটাই গোবর খোল, আর আপনার রয়েছে ভাত, যেটা দিয়ে পচানো খাবার গাছের হরলিক্স আমরা বলছি, সেইটা যদি গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। এটা যেমন সাদা বেগুন, এদিকে দেখুন আমার রয়েছে একটা কালো বেগুন, যে কালো বেগুন সবই কিন্তু শুরু হয়েছে, এই যে ঝুলছে এবং ফুল এসেছে, দেখুন গিটে গিটে সুন্দর কিন্তু ফুল এসেছে এবং ফলও ধরেছে নতুন ফল। তাহলে এইভাবে এই গাছের যদি খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। যাই হোক, আর বিশেষ কিছু নয়, বর্ষাও এসে গেছে জোর কদমে, বেগুন গাছ শুধু নয়, যে কোনো সবজি গাছের ক্ষেত্রে, ফল গাছের ক্ষেত্রে, ফুল গাছের ক্ষেত্রে এই খাবারটাকে ব্যবহার করুন। যদি না পারেন ন্যূনতম খাবার হিসেবে বেগুন গাছের ক্ষেত্রে সবথেকে প্রিয় খাবার এটা যেমন, এবং তার সাথে খোল এবং গোবর পচা, এইটা যদি একটুখানি, যাদের গোবর পাচ্ছেন না ঘুঁটে, এটা যদি পেয়ে থাকেন সেটাও হতে পারে একসঙ্গে পচিয়ে নিয়ে, সেটাও যদি না পেয়ে থাকেন শুধু সর্ষের খোল এবং বাদাম খোল দুটোকে মিক্সচার করে, অর্থাৎ 500-500 বা কেজি কেজি, 1 কেজি সর্ষের খোল, 1 কেজি বাদাম খোল দুটোকে একসাথে মিক্সচার করে পচিয়ে নিয়ে এবার সেটাকে ব্যবহার করুন, গাছের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। তবে যেটা আমি গাছের হরলিক্স যেটা আপনাদেরকে বললাম, একবার অন্তত ক্লিক করে দেখবেন ভিডিওটাকে, একটা অসাধারণ ভিডিও, এবং এর খাবার একবার ব্যবহার করে দেখুন, যেটা গাছের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট যেটা আমি কিন্তু পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, আর বিশেষ কিছু নয়, বর্ষাকালে বেগুন গাছ কীভাবে পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, টোটাল বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখনও পর্যন্ত আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি, দেরি করবেন না, নতুন নতুন টিপস পেতে গেলে, নতুন নতুন কিছু পেতে গেলে, আগে পেতে গেলে সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে, সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।